সম্মানিত পেয়ারা হাজিরিন, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে কেউ যদি কোমর দেখে, কপাল দেখে, মস্তিষ্ক দেখে, তিনটা দেখলে কি হয়। আমরা তিনটা নিয়ে আলাদা আলাদা তাবির জানাবো, তবে একই ভিডিওতে। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমত কোমর দেখা, আকর্ষণীয় কোমর দেখলে আপনি সম্মান এবং সম্পদ পাবেন। কারোর মধ্যে স্বপ্নদ্রষ্টা ওই ধরনের সুন্দরী মহিলাকে বিয়ে করবে যে ধরনের সুন্দরী ও আকর্ষণীয় কোমর সে দেখেছিল। কপাল দেখা, এটা মানুষের পদমর্যাদা ও ব্যক্তিত্বের প্রভাবের আলামত। কপালে দুষ্টুটি মানুষের মানমর্যাদা ও প্রভাবের দুষ্টুটির ইঙ্গিত। মানানসই, বড় ললাট দেখা মানে বড় কপাল দেখা, এটা পুত্র সন্তান জন্মগ্রহণের আলামত। কারো কারো মতে নেতৃত্ব লাভ হবে। কারো মতে নিজ কপাল অনেক বড় দেখা, এটা হীনলোকদের জন্য, অথবা যারা ঝাল মশলা বা গম বিক্রি করে জীবিকা নির্বাহ করে তাদের জন্য প্রশংসনীয় ও কল্যাণকর। অন্যদের জন্য এই শব্দ মানুষের কাছে ঘৃণা ও শত্রুতা সৃষ্টি হবে। আশা করছি বুঝতে পেরেছেন। এখন আমাদের আরেকটা ব্যাখ্যা ছিল মস্তিষ্ক দেখা। মস্তিষ্ক দেখা, এটা জ্ঞান বুদ্ধির লক্ষণ। নিজ মস্তিষ্ক খুব বড় দেখা, এটা স্বপ্নদ্রষ্টার অধিক জ্ঞান বুদ্ধি লাভ করবে। যদি দেখে তার কোনো মস্তিষ্কই নেই, তাহলে এটা তার মূর্খতা ও কম বুদ্ধির কথা জানায়। কারো মধ্যে মানুষের মস্তিষ্ক দেখা স্বপ্নদ্রষ্টার পবিত্র সম্পদ এবং ধনভাণ্ডারের ইঙ্গিত। স্বপ্নদ্রষ্টা নিজ মস্তিষ্ক খেতে দেখলে অথবা কোনো হাড়ের মজ্জা খেতে দেখলে সে তার হালালভাবে উপার্জিত সম্পদ খাবে। পক্ষান্তরে অন্য মানুষের বা অন্য কোনো প্রাণীর মস্তিষ্ক খেতে দেখলে সে অন্যের উপার্জিত সম্পদ ভক্ষণ করবে। আশা করছি বুঝতে পেরেছেন। আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আমাদের নাম দিয়ে, আমাদের ছবি দিয়ে, অথবা অন্য নাম আমাদের ছবি দিয়ে অনেক পেজ, অনেক আইডি তৈরি করে পোস্ট করে লাইক বাড়াচ্ছে। একটাও আমাদের না, আমাদের পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া। তারা অনেক প্রতারণা করছে, সাবধান থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।